সবাই খেয়াল করে দেখে আমার বাড়িঘর লুটপাট করছে, আমার বাড়িঘর বাড়িঘর দেখে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আগুন আবুদাব আমার বাড়িঘর। খাগড়িয়া মাইজপাড়া আবুল কালাম ও দিল মোহাম্মদের ক্রয়কৃত জায়গার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। উপজেলার গত 13 মে নূর মোহাম্মদ পিতা মনির আহমেদ গং দোহাজারি একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আবুল কালাম গংদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আবুল কালাম গংদের বাড়ি বিঠার জায়গা নূর মোহাম্মদ গংয়ের বলে দাবি করেন এবং তারা বলেন আবুল কালাম জোরপূর্বক তাদের থাকতে দেওয়া জায়গা দখলে নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে বর্তমানে অস্বীকার করে চলেছেন। এ দাবি ও সংবাদ সম্মেলনের বিরুদ্ধে আবুল কালাম গং 15 মে একটি সংবাদ সম্মেলন হাজারি মার্কেটের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে আয়োজন করেন। আবুল কালামের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে আরিফা সুলতানা সোফা। সোফা বলেন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ নূর মোহাম্মদ যে সমস্ত তথ্য উপাত্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। মূলত শ্রীযুক্ত শচীন্দ্রলাল মজুমদার ও হীরেন্দ্রলাল মজুমদারের নিকট থেকে 1986 সালে আরএস জরিপের 1093 খতিয়ানের, আরএস 1949, 1950 দাগাদির আন্দোরে 300 বা 150 জায়গা আবুল কালাম গং ক্রয় করেন। পরবর্তীতে একই মালিক থেকে 1990 সালে নূর মোহাম্মদ 300 জায়গা ক্রয় করে যার যার জায়গার নিজ নিজ অবস্থান গ্রহণ করেন। পরবর্তীতে মনির আহমদ গঙ্গের লোলুপ দৃষ্টি আবুল কালাম তথা আমাদের জায়গার উপর পড়ে এবং বিভিন্ন সময়ে তিনি উক্ত জায়গা ক্রয় করার প্রস্তাব দিলে আবুল কালাম গং প্রস্তাব নাকচ করে দেন, ফলে মনির আহমদ এবং তার উত্তরসূরিরা আবুল কালাম গঙ্গের বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে চলেছেন। এছাড়া 8 মে সকাল 6:30 ঘটিকার সময় নূর মোহাম্মদ গং 4-5 জন অজ্ঞাতনামা লোক নিয়ে আমাদের বাড়িঘরে আক্রমণ চালায় এবং আমার বোন জান্নাতুল ফেরদুসকে মেরে আহত করেন। এ ব্যাপারে আবুল কালাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিল মোহাম্মদ, মোহাম্মদ ইদ্রিস, আবুল কাশেম, শাহাবুদ্দিন লেদু মিয়া, চৌকিদার ইউসুফ, বাবু খান, আলাউদ্দিন, পারভিন আক্তার প্রমুখ। আবার আমার তো আবার যেভাবে আমি প্রধানমন্ত্রী আকর্ষণ করে বলছি, আপনি একটু দেখেন আমার মেয়ের কি অবস্থা করে বলছে। আমার বাড়িও লুটপাট করিয়া আমার বাড়িও কিছু রাখে না। আমি যখন ত্রিপল নাই নিয়ে ফোন করি তান্ত্রিক উপজেলার থেকে, আমাকে ত্রিপল নাই বলছে আপনি ঠিক আছে একটু অভিযোগ করেন আমরা যাচ্ছি। আমরা আসলে দুঃখের সাথে আপনাদের সামনে সাজু হয়ে আমি আমি আর আমার আমি দুহা ও কবল একজন কিন্তু নূর মোহাম্মদের পক্ষে দিল মোহাম্মদ আত্মীয় স্বজন ও পরিবার পরিজন নিয়ে গত 12 মে 2000-তে আমাদের কয়েকটি জায়গার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে যে সাংবাদিক সম্মেলন করেছে তার প্রতিবাদে অর্থ 15 মে 2024 মিথ্যা সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়ের অপকৃতজ্ঞতা হলো আমাদের প্রতিপক্ষে গত 12 মে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলছেন আমরা নাকি তাদের প্রত্যক্ষ ও মুরসী সম্পত্তি মনির আহমদের কাছ থেকে নিয়ে তথা ঘরবাড়ি তৈরি করে ফেরত দিচ্ছি না। গতানুতা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।